হজরত ফাতেমা রদরতাল্লাহ আনহার ইন্তেকালের সম্পূর্ণ ঘটনা হজরত আলী আদরাতল্লাহ আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন এদিকে হজরত ফাতেমা রদরতুল্লাহ আনহার গায়ে অত্যন্ত জ্বর এই অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করলেন আলী আদরাতল্লাহ আনহু মসজিদ থেকে এসে দেখলেন ফাতেমা কাঁদছে আলী রাজ্রাতুল্লাহ আনহু প্রশ্ন করলেন ও ফাতেমা তুমি কাঁদো কেন ফাতেমা কোনো উত্তর দিলেন না ফাতেমা আরও জোরে জোরে কাঁদতে লাগলেন আলী রদরতুল্লাহ আনহু কয়েকবার প্রশ্ন করার পরে ফাতেমা রদরতুল্লাহ আনহা কাঁদতে কাঁদতে বললেন ও আলী আমি স্বপ্নের মধ্যে দেখে আমার আব্বাজান হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ আমার ঘরের মধ্যে ঢুকে কী যেন তালাস করে দিয়েছেন ঘর থেকে বাহিরে যাওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম ও আব্বাজান আপনি কি তালাশ করে দিয়েছেন আব্বাজান মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলে দিয়েছেন ও আমার ফাতেমা আমি তো তোমাকে তালাশ করে দিয়েছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য আরও বললেন ও আমার ফাতেমা আজকে তুমি রোজা রাখবা সাহারি করবা আলীর দস্তারখানায় আর ইফতার করবা আমি আব্বাজানের দস্তারখানায় আলীর আদালতুল্লাহ আনহু এই স্বপ্ন শোনার পর দুজনের বুঝতে বাকি থাকলো না যে ফাতেমা আজকে ইন্তেকাল করবেন দুজন আরও জোরে জোরে কাঁদতে লাগলেন এই সময় হজরত হাসান হুসেন আদাল আনহু এসে জিজ্ঞাসা করলেন ও আব্বা যান ও আম্মা যান আপনারা দুজনেই কাঁদছেন কেন ফাতেমা আদুল্লাহ আনহুর একটা অভ্যাস ছিল যখন হাসান হোসেন আদি আনহু কোনো কাজে বিরক্ত করতেন তাদের দুজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন আজকেও ফাতেমা বললেন তোমরা দুই ভাই এখন নানার কবরে চলে যাও কবর নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো ও আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে আসছো কেন আমার কাছে তো সব সময় আসতে পারবা এখন যাও যে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো আজকের পর তোমাদের মাকে আর পাবে না এই কথা শোনার পর দুই ভাই কাঁদতে কাঁদতে দৌড়োতে দৌড়োতে আম্মার নিকট চলে গেলেন যে আম্মাকে বললেন যে তোমরা দুইজন কেন কাঁদতেছ বুঝতেছি নানাজান আমাদেরকে বলে দিয়েছে আজকের দিনটা তোমার জন্য শেষ দিন নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন বিকালের দিকে হজরত ফাতেমা আদিলতাল আনহার শরীর বেশি খারাপ হলো তাকে বিছানাতে শোয়ানো হলো ফাতেমা আদিলাতলাহ আনহা মৃত্যুর পূর্বক্ষণে আলী আদিলতাল আনহুকে তিনটি কথা বলেন এক ও আলী যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি আলী আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কেমতের ময়দানে আমি সন্তানের কারণে আমার আব্বাজন অনেক লজ্জিত হবেন বলেন আপনি আমাকে ক্ষমা করলেন কিনা আলী আদিলতাল্লা আনহু বলেন ও ফাতেমা তুমি এসব কি বলতেছো আমি তো তোমার যোগ্যই ছিলাম না তোমার আব্বাজন দয়া করে মেহরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছে বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলি তোমাকে কোনো দিন ঠিকমতো দুবেলা খানা খাওয়াইতে পারিনি ও ফাতেমা তুমি বলো আমাকে ক্ষমা করেছো কি না তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কেয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে দুই ও আলী আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো আপনাকে আমি অনুমতি দিলাম আর আমার বাচ্চা দুটোকে সপ্তাহে একটা দিন আপনার কোলে করে নিয়ে ঘুমাবেন তিন ও আলী আপনার সাথে আমার তৃতীয় কথা হলো হাসান হুসাইন যখন বালেগ হবে তখন দুই ভাইকে আল্লাহ রাস্তায় সপর্য করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন হজরত আলী আদুল্লাহ আনহু বললেন তুমি নবীর মেয়ে আমি সবখানে খবর দিয়ে তোমার দাফন করব। এতে সমস্যা কী হজরত ফাতেমা আদালতলা আহা বললেন আমার কাফনের কাপড়ের উপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল কতটুকু স্বাস্থ্য ছিল এতে আমার পর্দা ভঙ্গ হবে হজরত ফাতেমার আদরতুল্লাহ আনহা এর পর লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র তিনজন হজরত আলীর আদিরাত আনহু এবং শিশু হাসান হোসেন আদিলতুল্লাহ আনহু হজরত আলী ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন তবে চার কোনায় চারজন কাঁধে নিতে পারবেন এমন সময় হজরত আবুজার গিফারি আদিরাত আনু এলেন ও খাটিয়ার এক কোনা বহন করলেন হজরত আলী আদরতাল্লাহ আনু প্রশ্ন করলেন ও আবুজর আমি তো কাউকে বলিনি আপনি জানলেন কিভাবে। হজরত আবুজার গিফারি বললেন আমি সাল্লামকে স্বপ্ন দেখেছি তিনি বললেন হে আবুজর আমার ফাতিমার লাশ বহন করার জন্য লোকের অভাব তুমি তাড়াতাড়ি চলে যাও ও আলী আমাকে তো হুজুর আকরাম সাল্লাহ সাল্লাম আসতে বলেছেন হজরত ফাতিমা আদিরতাল্লাহ আনহাকে যখন কবরে নামাচ্ছেন তখন হজরত আবুজার গিভারি আদিরাতুল্লাহ আনু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বলেন হে কবর তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখছি এটা জান্নাতের সকল মহিলাদের সর্দার ফাতিমা আদিরাতলাহ আনহা কবর থেকে কোনো আওয়াজ নেই আবুজার কিফারি আবার বললেন এটা হজরত হাসান হুসানের আম্মা এবারও কবর থেকে কোনো আওয়াজ নেই এরপর আবুজার কিফারি আবার বললেন এটা হজরত আলী আদিল তালা আনহের স্ত্রী এবারও কবর থেকে কোনো আওয়াজ নেই এরপর আবুজার কিফারি আবার বললেন এটা দুজাহানের বাদশাহদ সাল্লাহ সাল্লামের মেয়ে খবরদার কবর বেয়াদবি করবি না আল্লাহ তালা কবরের জবান খুঁড়ে দিলেন কবর বলল আমি অন্ধকার ঘর আমি সাববিচ্ছুর ঘর আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না আমি দুজনের বাসার মেয়ে ফাতেমাকে চিনি না হজরত আলীর স্ত্রীকে চিনি না হাসান হুসানের আম্মাকে চিনি না জান্নাতের মহিলাদের সর্দারিনীকে চিনি না আমি শুধু চিনি ইমান আর আমল তারপর মা ফাতেমাকে দাফন করা হলো এই ঘটনা থেকে আমরা কি শিখলাম আমরা অনেকেই জানি না যে কবর আমাদেরকে রোজ চল্লিশ বার ডাকছে অথচ আমরা এই কবরে যাওয়ার জন্য কোনো সামানায় জোগাচ্ছি না এই ঘটনার আলোকে আমরা এটাই শিখলাম যে যেখানে কবরের কাছে মা ফাতেমার কোনো পরিচয় কাজে আসবে না সেখানে আমরা তো সেই তুলনায় কিছুই না তাই আমরা যেন প্রতিদিন আল্লাহর যে হুকুম রয়েছে সেগুলো যথাযথ পালন করতে পারি সেই দিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন ভালো না লাগলে ডিসলাইক করতে পারেন কমেন্ট করে জানাতে পারেন নতুন কোন আমল বা ঘটনার উপরে ভিডিও চান আমরা চেষ্টা করব সেই অনুযায়ী ভিডিও আপলোড করার জন্য তো আজ এ পর্যন্তই আবার কথা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকবেন ইমানের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ